श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुखस्वरूपाय स्वामिनी तापहारिणी। ठाकुर मा स्वामीजी और मास्टरमशाई चरणे प्रणाम निवेदन करी। आज के आम्रा गुरु शिष्य संवाद अर्थात श्री शरतचंद्र चक्रवर्ती रचित स्वामी शिष्य संवाद थेके आम्रा पाठ करब। आज के आम्रा स्वामी शिष्य संवादेर जे अंशटी पाठ करब सेटी हलो आलमबाजार मठे और बेलुर मठे प्रथम सन्यास व्रते दीक्षित हार किछु जाना अजाना कथा। प्रथम आमरा आलमबाजार मठे जो प्रथम सन्यास स्वामीजी दिए कयेकजन तारी शिष्य के सेई घटनाय आज के प्रथम आमरा आलोचना करब। ये सन्यास व्रते दीक्षित हार जन्य स्वामीजी तार जे समस्त कैक जन चार जन शिष्य के सन्यास मंत्रे दीक्षित करेछिलेन सेई घटनाटी जेरूप स्वयं शिष्य शरतचंद्र चक्रवर्ती तिनी उपस्थित थेके एई सन्यास व्रतेर जिनि आचार्य होयेछिलेन पुरोहित होयेछिलेन তারই মুখে তারই লিখিত তারই লেখনীতে আমরা যেভাবে পেয়েছি সেইটি আমরা প্রথম আলোচনা করব। শিষ্য লিখেছেন যে স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া যখন কলিকাতায় প্রত্যাগমন করেন তখন বহু উৎসাহী যুবক স্বামীজির নিকট যাতায়াত করিত। দেখা গিয়াছি সেই সময় স্বামীজি অবিবাহিত যুবকগণকে ব্রহ্মচর্য ত্যাগের বিষয়ে উপদেশ দিতেন এবং সন্ন্যাস অথবা আপনার মোক্ষ ও জগতের কল্যাণের জন্য কল্যাণার্থ সর্বস্ব ত্যাগ করিতে বহুদা উৎসাহিত করিতেন। আমরা তাহাকে অনেক সময় বলিতে শুনিয়াছি সন্ন্যাস গ্রহণ না করিলে কাহারও যথার্থ আত্মজ্ঞান লাভই হইতে পারে না। তাহাই কেবল নহে বহুজন হিতকর বহুজন সুখকর কোন ঐহিক কার্যের অনুষ্ঠানও তাহাতে সিদ্ধিলাভ তাহাতে সিদ্ধিলাভ করাও সন্ন্যাস ভিন্ন হয় না। তিনি সর্বদা ত্যাগের উচ্চাদর্শ উৎসাহী যুবকদের সম্মুখে স্থাপন করিতেন এবং কেহ সন্ন্যাস গ্রহণ করিবে এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলে তাহাকে সমধিক উৎসাহিত করিতেন। তাহার উৎসাহবাক্যে তখন কতিপয় ভাগ্যবান যুবক সংসার আশ্রম ত্যাগ করিয়া তাহার দ্বারাই সন্ন্যাস আশ্রমে দীক্ষিত হইয়াছিলেন। ইহাদের মধ্যে যে চারিজনকে স্বামীজি প্রথম সন্ন্যাস দেন তাহাদের সন্ন্যাস ব্রত গ্রহণের দিন স্বয়ং শিষ্য আলামবাজার মঠে উপস্থিত ছিলেন। শিষ্যের মনে সেই দিন এখনও জাগরুক হয়ে আছে। তার মধ্যে যারা ছিলেন তাদের নামগুলো তিনি তুলে ধরেছেন স্বামী নিত্যানন্দ বিরজান স্বামী বিরজানন্দ স্বামী প্রকাশানন্দ ও স্বামী নির্ভয়ানন্দ এই চারজন প্রথম স্বামীজির কাছ থেকে আলমবাজার মঠে 1897 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেছিলেন সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। সেই ঘটনাটাই আমরা এখানে স্মরণ করব। শিষ্য লিখছেন আজ দুই দিন হইতে মঠেই রইয়াছেন। স্বামীজি শিষ্যকে বললেন তুই তো ভরচাঁদ বামুন আগামী করল তুই এদের সাধ্য করিয়ে দিবি পরদিন এদের সন্ন্যাস দিব। আজ পুঁজিপাতি পড়ে শুনে দেখে নিস। শিষ্য স্বামীজির আজ্ঞা শিরোধার্যা করিয়া লইল। সন্ন্যাস গ্রহণের পূর্ব দিন সন্ন্যাস ব্রত ধারণে কৃতনিশ্চয় উক্ত ব্রহ্মচারী চতুষ্টয় মস্তক মুণ্ডন করিলেন। গঙ্গা স্নানান্তে শুভ্র বস্ত্র পরিধান করিয়া স্বামীজির পাদপদ্ম বন্দনা করিলেন এবং স্বামীজির স্নেহ আশীর্বাদ লাভ করিয়া শ্রাদ্ধ করিবার জন্য উৎসাহিত হইলেন।
সন্ন্যাস গ্রহণের আগের দিন যারা এই চারজন সন্ন্যাস ব্রতে দীক্ষিত হওয়ার জন্যে প্রথম তারা মস্তক মুন্ডন করিলেন, অর্থাৎ মুন্ডিত মস্তক, কেবল শিখাটা থাকবে, শিখা সূত্র থাকবে, মাথার সমস্ত চুল মুন্ডিত হবে, কেবল একটি শিখা থাকবে। আর এই শিখা স্বয়ং গুরুদেব, স্বয়ং যিনি সন্ন্যাস দেবেন তিনি ছেদন করবেন। তাই গঙ্গা মুন্ডন মস্তক মুন্ডন করে গঙ্গা স্নানান্তে শুভ্র বস্ত্র পরিধান করে তারা স্বামীজির পাদপদ্ম বন্দনা করলেন, করে তারা শ্রাদ্ধের জন্যে প্রস্তুত হলেন। স্বামী শিষ্য লিখছেন যে এখানে বলা অত্যুক্ত হইবে না যে শাস্ত্রমতে যাহারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তাহাদিওকে আপনাদের শ্রাদ্ধও ওই সময় আপনি করিয়া লইতে হয়। কারণ সন্ন্যাস গ্রহণ করিলে বৈদিক সন্ন্যাস গ্রহণ করিলে লৌকিক কি বৈদিক কোনো বিষয়ে আর অধিকার থাকে না। পুত্র পৌত্রাদিকৃত শ্রাদ্ধ বা পিণ্ডদানাদি ক্রিয়ার ফল তাহাদেরকে আর স্পর্শ করিতে পারে না। সেই জন্য সন্ন্যাস গ্রহণের পূর্বে নিজের শ্রাদ্ধ নিজেই করিতে হয়। নিজের পায়ে নিজ পিণ্ড অর্পণ করিয়া সংসারের এমনকি নিজ দেহের পূর্ব সম্বন্ধাদি সংকল্প দ্বারা নিঃশেষে বিলোপ সাধন করিতে হয়। ইহাকে সন্ন্যাস গ্রহণের অধিবাস ক্রিয়া বলা যাইতে পারে। শিষ্য দেখিয়াছে স্বামীজি এই সকল বৈদিক ক্রিয়াকাণ্ডে সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। শাস্ত্রমতে এই সকল ক্রিয়াকাণ্ড ঠিক ঠিক সম্পন্ন না হইলে মহাবিরক্ত হইতেন। শিষ্য লিখছেন যে যাদের সন্ন্যাস হবে তারা সন্ন্যাসের আগের দিন মস্তক মুন্ডন করলেন, মস্তক মুন্ডন করে তারা শ্রাদ্ধাদি ক্রিয়া বৈদিক অনুযায়ী, বৈদিক নিয়ম অনুযায়ী, বৈদিক নিয়মে যেভাবে শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করা হয় সেই শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করিলেন। কারণ যারা সন্ন্যাসী তাদের আর কোনো বৈদিক বা লৌকিক ক্রিয়াকর্মের কোনো আর বৈদিক ক্রিয়াকর্ম যেগুলি পূজা পাঠ শ্রাদ্ধ ইত্যাদি সেই ক্রিয়াতে তার আর অধিকার থাকে না। সেজন্য বৈদিক যে পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই সমস্ত যে ক্রিয়াকর্ম সেগুলি কিন্তু কোনো সন্ন্যাসীর অধিকার নেই। বৈদিক ধর্ম অনুযায়ী, বৈদিক নিয়ম অনুযায়ী এবং যে পিণ্ডদানাদি করা হয় মৃত্যুর পরে শ্রাদ্ধের সময় যে পিণ্ডদান করা হয় বৈদিক নিয়ম অনুযায়ী, সেই বৈদিক নিয়মে যে পিণ্ডদান কোনো সন্ন্যাসীকে স্পর্শ করবে না। তাই সন্ন্যাসীর জন্যে কোনোরকম শ্রাদ্ধাদির করে যে পিণ্ডদান করা হয় সেই শ্রাদ্ধদানের সেই পিণ্ডদানের কোনো বিধি নেই, নিয়ম নেই। কারণ সন্ন্যাসীর জন্যে এই পিণ্ড সন্ন্যাসীকে স্পর্শ করতে পারবে না, কারণ এরা সমস্ত এই ক্রিয়ার ঊর্ধ্বে। জাগতিক যে ক্রিয়াকর্ম লৌকিক বৈদিক তার পারে চলে যায়, সেই জন্যে এই পিণ্ডদানের ফল সন্ন্যাসীকে স্পর্শ করে না। সেই জন্যেই এই সন্ন্যাস নেয়ার আগে শ্রাদ্ধ ক্রিয়া সম্পূর্ণ করে নিতে হয়। যখন ব্রহ্মচারী অবস্থায় থাকা হয় সেই ব্রহ্মচারী অবস্থায় এই শ্রাদ্ধ যেটি পিতামাতার, পূর্বপুরুষ এবং আত্মশ্রাদ্ধ অর্থাৎ নিজের শ্রাদ্ধ, এই নিজের শ্রাদ্ধ করে নিতে হয়, তবেই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়া যায়। তাই আজকে এই আলমবাজার মঠে স্বয়ং স্বামীজি তাঁর যে শিষ্য যারা
এই চারিজন যুবক ব্রহ্মচারী যারা সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের তিনি এই শ্রদ্ধাদি ক্রিয়া সম্পূর্ণ করে তাদের সন্ন্যাস দেবেন তারই প্রাক প্রস্তুতি। এটি হলো সন্ন্যাসের প্রাক যে ক্রিয়াকর্ম, সন্ন্যাসের পরে কিন্তু এই ক্রিয়াকর্ম আর থাকবে না, তাই এটি হলো সন্ন্যাসের পূর্বে এই সমস্ত ক্রিয়াকর্ম করার বিধি। শিষ্য লিখছেন, স্বামীজি মনে করিতেন গুরু পরম্পরাগত আবহমান কাল প্রচলিত ব্রহ্মবিদ্যা সাধন উপযোগী সন্ন্যাস ব্রত গ্রহণের প্রাক অনুষ্ঠেয় নৈষ্ঠিক সংস্কারগুলি ব্রহ্মচারীগণের দ্বারা ঠিক ঠিক সাধন করিয়া লইবেন। আমরা একথা শুনিয়াছি যে পরমহংসদেবের অপ্রকট হওয়ার পর স্বামীজির সন্ন্যাস লইবার বিধিবদ্ধ পদ্ধতি যে সকল উপনিষদাদি শাস্ত্রে আছে সে সকল আনাইয়া স্বীয় গুরু ভাতৃগণের সঙ্গে একত্রে ঠাকুরের ছবির সম্মুখে বৈদিক মতে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। আমরা জানি ঠাকুর তাঁর শিষ্যদের তিনি জীবিত অবস্থায় থাকাতেই সশরীরেই তিনি যখন ছিলেন কাশীপুরে তখনই তিনি তাদের সন্ন্যাসী করিয়া দিয়েছিলেন, গেরুয়া বস্ত্রও দিয়াছিলেন, কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস ব্রতে তারা দীক্ষিত হননি, প্রয়োজনও ছিল না, কারণ সবার জন্য এক নিয়ম নয়। ভগবান তিনি কোনো নিয়মের বশীভূত নন, তাই তিনি যে সন্ন্যাস দিয়েছিলেন মন্ত্র দিয়েছিলেন আজকালকার আজকে যেমন আমরা যেসব যেভাবে মন্ত্র দীক্ষা হয় ঠাকুরের কিন্তু সেইভাবে প্রয়োজন ছিল না। তিনি বহুভাবে বহুজনকে দীক্ষা দিয়েছেন, কৃপা করেছেন, কটাক্ষে তার বিষণ মোহ যায়, তার দৃষ্টিতেই মুক্তি, তার স্পর্শেতেই মুক্তি, তাই তিনি স্বতন্ত্র। তাই বাদবাকি সাধারণের জন্য যে নিয়ম সে নিয়মটা স্বামীজি এখানে তুলে ধরছেন যে সাধারণভাবে যে নিয়ম রয়েছে সন্ন্যাসের বৈদিক মতে সেটিও স্বামীজি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আদর্শ স্থাপন করার জন্যে সেটি করে গেছেন। তাই তিনি তার গুরুভাইদের নিয়ে ঠাকুরের ছবির সামনে এই বৈদিক মতে যেভাবে বৈদিক বিধি আছে, বেদে যেভাবে বিধি আছে সন্ন্যাসের, সেই বিধি অনুযায়ী তিনি তার গুরুভাইয়েরা সন্ন্যাস ধর্মে ব্রতী হয়েছিলেন এবং তখনই এই নামগুলো তারা নিয়েছিলেন, বিবেকানন্দ, রামকৃষ্ণানন্দ, শারদানন্দ ইত্যাদি ইত্যাদি। তাই আজকে এই শুভ মুহূর্ত সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হবেন কতিপয় যুবক। আজ আলমবাজার মঠে উপরতলায় জলের যে জলের ঘর ছিল তাহাতে শ্রাদ্ধ উপযোগী দ্রব্যসম্ভার আনিত হইয়াছে। স্বামী নিত্যানন্দ পিতৃপুরুষের শ্রাদ্ধ ক্রিয়া অনেকবার করিয়াছিলেন, সুতরাং আবশ্যক দ্রব্যাদি জোগাড়ের কোনো ত্রুটি হয় নাই। শিষ্য স্নানান্তে স্বামীজির আদেশে পৌরোহিত্য কার্যে ব্রতী হইল, মন্ত্রাদি যথাযথ পঠন পাঠন হইতে লাগিল। স্বামীজি এক একবার আসিয়া দেখিয়া যাইতে লাগলেন। শ্রাদ্ধান্তে যখন ব্রহ্মচারী চতুষ্টয় নিজ নিজ পিণ্ড নিজ নিজ পদে অর্পণ করিয়া আজ হইতে সংসার সমক্ষে মিতবৎ প্রতীয়মান হইলেন, শিষ্য তখন নিতান্ত ব্যাকুল হৃদয় হইল, সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া মুহ্যমান হইল। পিণ্ডাদি লইয়া যখন ইহারা গঙ্গায় চলিয়া গেলেন তখন স্বামীজি শিষ্যের ব্যাকুলতা দর্শন করিয়া বলিলেন, এসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে না রে? শিষ্য নতমস্তকে সম্মতি জ্ঞাপন করায় স্বামীজি শিষ্যকে বলেন,
সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নতুন দেহ, নতুন চিন্তা, নতুন পরিচ্ছদ হবে। এরা ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের ন্যায় অবস্থান করবে। ন ধনে ন ন চৈতন্যয়া ত্যাগে নৈকে ন অমৃতত্ব মানসু। স্বামী শিষ্য লিখছেন যে শ্রাদ্ধের জন্য যে প্রস্তুতি, স্বামী নিত্যানন্দ পিতৃপুরুষের অনেকবার শ্রাদ্ধাদি ক্রিয়া করেছেন, তাই তিনি যথাযথ যা কি যেমন যেমনটি প্রয়োজন সব তিনি সংগ্রহ করে রেখেছেন। আর শিষ্য তিনি আজকে পৌরোহিত্য করবেন, অর্থাৎ তিনি এই শ্রাদ্ধ ক্রিয়াটি সম্পূর্ণ করাবেন। আর স্বামীজি এই শ্রাদ্ধ ক্রিয়া মাঝে মাঝে আসিয়া দেখিতে লাগলেন যে শ্রাদ্ধাদি ক্রিয়া ঠিক ঠিক হচ্ছে কি না। তিনি সব দেখিয়া শুনিয়া দেখলেন সব রকম যথাযথ সব কিছুই ব্যবস্থা হয়েছে, তাই তিনি খুব খুশি হয়েছেন। আর যখন সমস্ত এই ক্রিয়া শেষ হলো, যুবক ব্রহ্মচারীগণ তাঁদের নিজ নিজ পিণ্ড আত্মশ্রাদ্ধ করে নিজ নিজ পিণ্ড নিজেদের পায়ে অর্পণ করলেন। শরৎচন্দ্র চক্রবর্তী তিনি যেহেতু সব কিছু তাঁর এই বেদের নিয়ম কানুন তিনি জানতেন, তাই তার এই যে শ্রাদ্ধাদি ক্রিয়া নিজের সাধ্য নিজে করে নেয়া, এই সমস্ত দেখে তার যেন ভিতরে ভয় হলো। অর্থাৎ যেভাবে এই জীবনকে উৎসর্গ করতে হলো করলেন এই ব্রহ্মচারীরা, খুব কঠোর নিয়ম, আজ থেকে তাদের যে তিনি সন্ন্যাস ব্রতে তারা গ্রহণ করতে চলেছে তার জন্য যে প্রাক প্রস্তুতি, যে ব্রত সংকল্প, সেটি খুবই কঠিন। এটি যেন তার মনে একটু ভয়ের সঞ্চার হয়েছে, তাই স্বামীজি তাকে বলছেন, কিরে এসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে না রে? শিষ্য নতমস্তকে সম্মতি জ্ঞাপন করায় স্বামীজি শিষ্যকে বললেন, সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নতুন দেহ, নতুন চিন্তা, নতুন পরিচ্ছদ হবে। স্বামীজি শিষ্যকে বুঝিয়ে দিলেন যে এতদিন যে এদের শরীর ছিল, মন ছিল, সেই শরীর মনের আজকে মৃত্যু হলো, এবং সঙ্গে সঙ্গে আরেকটি শরীর মন নিয়ে এদের জন্ম হলো, তাই বলছেন যে সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নতুন দেহ। অর্থাৎ এই যে শ্রাদ্ধ ক্রিয়া, এটি বৈদিক নিয়ম অনুযায়ী যেমন একজন মানুষের মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরেই এই শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু আজকে এই স্থূলভাবে তার মৃত্যু না হয়েও তাকে মৃত বলে ধরে নিয়ে তার এই শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করা হলো। জীবন্ত অবস্থাতেই কল্পনা করে নেওয়া হলো যে সে মরে তার মৃত্যু হয়েছে, তাই তার শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এবং এই প্রিয়টা যতক্ষণ তার নতুন জন্ম না হচ্ছে ততক্ষণ এই প্রেত শরীর হিসাবে সেটিকে দেখা হয়। আমরা আসব পরে বেলুড় মঠে
এই যে সময়টিকে বলা হয় তাতে প্রেত শরীর, যখন শ্রাদ্ধ যেদিনে সম্পূর্ণ হলো তারপর যখন তাদের সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হবে তার আগে পর্যন্ত তাদের এটি হলো প্রেত শরীর, অশরীরী। অর্থাৎ যেমন মৃত্যুর পর মানুষের শরীর প্রেত শরীর হয়, তারপর আবার নতুন করে জন্ম হয়, ঠিক সেইভাবেই এটিকে কল্পনা করা হয়। এটি বৈদিক নিয়ম অনুযায়ী বৈদিকভাবেই সেটিকে পালন করা হয়, ভাবা হয় যে তিনি মরে গেছেন, তার মৃত্যু হয়েছে, এতদিনই যে তার শরীর ছিল সেটি মৃত্যু হয়ে এখন প্রেত শরীর, আবার নতুন করে জন্ম হতে হবে। তাই স্বামীজি বলছেন, আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নতুন দেহ, নতুন চিন্তা, নতুন পরিচ্ছদ হবে। তাই এতদিন তার যে নাম ছিল, যে শরীর ছিল, সেটি কল্পনা করা হয় সেটি মৃত্যু হয়েছে, তারপর আবার পরের দিন যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হবে তখন তার নতুন শরীর, নতুন বস্ত্র আর নতুন নাম নিয়ে তার জন্ম হবে। এটি আমরা বেলুড় মঠের যে সন্ন্যাস গ্রহণ হয় সেটি সম্বন্ধে আমরা কিছু কথা আপনাদের জানাই। যে সমস্ত ব্রহ্মচারীরা এই আজকের দিনে, বর্তমান দিনে আকুমার ব্রহ্মচারী থেকে নিয়ম নিষ্ঠাভাবে সাধন ভজনের দ্বারা যারা সন্ন্যাস ধর্মের উপযুক্ত হয় তাদেরকেই এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করা হয়। যারা সকলেই, যারা এই আমাদের বেলুড় মঠে যারা সন্ন্যাস নিতে আসেন, যারা ব্রহ্মচারী হয়ে আশ্রমে সাধু হতে আসেন, প্রায় 10টি বছর এই ব্রহ্মচারী অবস্থায় বেলুড় মঠের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়মের মাধ্যমে তাদের থাকতে হয়। ঠাকুরের কাজ, পূজা, জপ, ধ্যান এই নিয়ে এবং নিয়মানুবর্তিতা শৃঙ্খলা মেনে চলতে হয় এবং 10 বছর পরে যারা, যিনি দীক্ষা দেবেন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করবেন, তিনি তাকে উপযুক্ত যদি মনে করেন তবে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে পারবেন। আর তাই এই 10 বছর তিনি সঙ্ঘের মধ্যে থেকে সঙ্ঘের নিয়ম কানুন পালন করে যখন তিনি উপযুক্ত হলেন, গুরু যখন তাকে উপযুক্ত মনে করলেন, তখনই তার এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার অধিকার লাভ করলেন, অনুমতি দেওয়া হয়। তাই এই সন্ন্যাসের আগে, কয়েকদিন আগে, বর্তমান সন্ন্যাস দেওয়া হয় বেলুড় মঠে, এবং সন্ন্যাস যিনি দান করেন তিনি হলেন সংঘের যিনি প্রধান
অধ্যক্ষ, সংঘাধ্যক্ষ যিনি, তিনি এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করেন, তিনি একমাত্র সন্ন্যাস দেন। তাই যারা উপযুক্ত হয়েছেন তারা বেলুড় মঠে সন্ন্যাসের প্রায় এক সপ্তাহ আগে, দশ দিন আগে তারাও উপস্থিত হয়। আর এই শিবরাত্রি এবং তারপরে স্বামীজির, তারপরে ঠাকুরের এই যে পুজো, ঠাকুরের তিথি পুজো, ঠাকুরের তিথি পুজোর দিন অর্থাৎ ঠাকুরের যে তিথি পুজো তার পরের ভোরেবেলা এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে হয়। দীক্ষা দেয়া দান করেন গুরুদেব সংঘাধ্যক্ষ। তাই যারা ব্রহ্মচর্য পালন করে সন্ন্যাস উপযুক্ত হয়ে বেলুড় মঠে এসেছেন তার আগে তাদের কিছু নিয়ম কানুন তাদেরকে জানানো হয়। তার জন্যে তাদেরকে তিন দিন ধরে নিয়ম কানুন পঠন পাঠন করানো হয়। তিনি একজন আচার্য থাকেন যিনি সংঘাধ্যক্ষ গুরু হবেন, গুরু এবং আচার্য অর্থাৎ যিনি এই বৈদিক মন্ত্র পঠন পাঠন করাবেন, বৈদিক মন্ত্র উচ্চারণ করাবেন তিনি হলেন আচার্য। তাই একজন আচার্য থাকবেন আর প্রধান কাজটা হবে গুরুর সন্ন্যাস মন্ত্র। তাই স্বামীজির সময় প্রথম আলমবাজার মঠে হয়েছিল, তারপরে স্বামীজি বেলুড় মঠেও দিয়েছেন এবং তারপর থেকে বেলুড় মঠেই পরম্পরাভাবে চলে আসছে। তখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত যারা হতেন তাদের সংখ্যা হয়তো কম ছিল, সেই তুলনায় আজকে ক্রমশ বেড়েছে। স্বামীজি প্রথম চারজনকে দীক্ষা দিয়েছিলেন সন্ন্যাস মন্ত্রে, বেলুড় মঠে কিছু বেশি দিয়েছেন আর বর্তমানে এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয় 30-35 জন। তাই একদিন হয় মুন্ডন অর্থাৎ শ্রাদ্ধর আগে দিনে সকলকে মস্তক মুন্ডন করা হয়, মস্তক মুন্ডন করে গঙ্গা স্নান করে তারা এই হবিষ্যান্ন গ্রহণ করেন, নিরামিষ গ্রহণ করেন, হবিষ্যান্ন পালন করেন। কেবল টিকিটা থাকবে, শিখা থাকবে, শিখা ছেদন করবেন গুরুদেব। তাই শিখা ছাড়া মন্ডন, মস্তক মুন্ডন করে তারা শ্রাদ্ধের আগের দিনে মস্তক মুন্ডন হয় আর তারপরের দিন শ্রাদ্ধাদি ক্রিয়া। আজকের মতনই, আজকে আগের দিনের মতনই কোনো একজন পুরোহিত এসে একটি জায়গাতে মঠের মধ্যেই একটি আলাদা স্থানে, একটি নির্জন স্থানে সেটিকে চারদিকে ভালো করে ঘেরা হয়, ঘিরে দিয়ে যাতে লোকজন সেখানে কেউ যেতে না পারে, কারো প্রবেশ অধিকার থাকে না, কেবল পুরোহিত থাকেন সেখানে। আর এই ব্রহ্মচারীরা সেখানে শ্রাদ্ধ ক্রিয়া করেন, প্রথমে পিতৃপুরুষের শ্রাদ্ধাদি করে তারপর নিজের শ্রাদ্ধ নিজে করা হয়, আত্মশ্রাদ্ধ করে তারা পিরেশ্বরী লাভ করে। আর তারপরের দিন ঠাকুরের তিথি পুজো হয়ে যায়, তিথি পুজোর পরের দিন অর্থাৎ ভোরবেলা বেলুড় মঠে সেদিন রাত্রে কালী পুজো হয়, ঠাকুরকে কালীরূপে পুজো করা হয়। এটিও স্বামীজির সময় থেকে চলে আসছে, তাই রাত্রে কালী পুজো এবং ভোরবেলা এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত।
বেলুড় মঠের নাট মন্দিরে, যেখানে এই ব্রহ্মচারীরা তাদের আহুতি দেবে, মন্ত্র বৈদিক মন্ত্র উচ্চারিত করে তারা এই হোমকুণ্ডে আহুতি দেবে। তাই হোমকুণ্ড স্থাপন করা হয়, যেমন যেমন সংখ্যা থাকে সেভাবে একাধিক একটা দুটো তিনটেও হোমকুণ্ড স্থাপন করতে হয়, করে সেখানে বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা সংকল্প মন্ত্রে তারা সংকল্প করেন সন্ন্যাস ব্রতে দীক্ষিত হওয়ার জন্য, সন্ন্যাস ব্রত গ্রহণ করার জন্য এই যে সংকল্প, সেই সংকল্পে তারা ঠাকুরের সামনে গুরুর সামনে সংকল্প করেন। তাই এই বেলুড় মঠের সন্ন্যাসের দিন ভোরবেলা কেবল সেখানে সাধুদের অধিকার, সন্ন্যাসেরই থাকবেন, আর সেখানে কেউ থাকবে না। কোনো ব্রহ্মচারী বা অন্য কোনো মানুষের লোকের সেখানে প্রবেশের অধিকার নেই, কেবল সন্ন্যাসী। তাই সেটি একটি স্বর্গীয় পরিবেশ, সমস্ত মহারাজারা থাকবেন, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, সাধারণ সম্পাদক মহারাজ, সহ সাধারণ সম্পাদক মহারাজ, সমস্ত সিনিয়র মহারাজরা এবং যত সন্ন্যাসী মহারাজ রয়েছেন, প্রায় 200-250 এই নাট মন্দিরে সন্ন্যাসের দিনে যেন পুরোটা লালে লাল হয়ে যায়। আর ব্রহ্মচারীরা মন্ত্র উচ্চারণ করে ওই দিনই স্বামীজি যেমন বললেন যে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নতুন দেহ, মৃত্যু আগেই হয়ে গেছিল, শ্রাদ্ধ যখনই করেছে শ্রাদ্ধের আগেই তাদের মৃত্যু হয়েছে, এতক্ষণ এদের পেট শরীর ছিল, এই যে সন্ন্যাস যখন হবে সেই দিন তারা বলছে নতুন শরীর নিয়ে আয়, নতুন চিন্তা নিয়ে, নতুন পরিচ্ছদ নিয়ে তাদের জন্ম হলো। তাই এই আদর্শ যেটি সর্বোচ্চ আদর্শ যেটি, সেটিকে পেতে গেলে আমাদের তিনটি জন্মের প্রয়োজন হয়, একই শরীরের তিনটি জন্ম হয়, নতুন নতুন জন্ম। প্রথম জন্ম হয় পিতামাতার কোলে, তারপরে জন্ম হয় উপনয়নে অর্থাৎ ব্রহ্মচারী অবস্থায় ব্রহ্মচর্যে, তারপরে হয় সন্ন্যাস। এই ত্রিজন্ম লাভের পর মনুষ্য জীবনের সার্থকতা হয়, মনুষ্য জীবনের যেটা চরম যে প্রাপ্তি, সর্বোচ্চ যে প্রাপ্তি, সর্বোচ্চ যে আদর্শ, সেটি হলো এই সন্ন্যাস আদর্শ। এবং নতুন শরীর হলো, নতুন মন হলো, আগের সমস্ত যে শরীর, আগের মন, সেগুলি সব আহুতি দেওয়া হয়, সেগুলি সব পিছনে ফেলে দিতে হয়, শিখা সূত্র সমস্ত ত্যাগ করতে হয়, সব কিছু ত্যাগ করে নিরাভরণ হয়ে, যেমন আমরা মায়ের কোলে জন্ম নেই সেইভাবেই আবার নতুন করে এই সন্ন্যাস মন্ত্রে জন্ম লাভ হয়। তাই শিখা সূত্র বস্ত্র সব ত্যাগ করে, পুরনো বস্ত্র ত্যাগ করে, যেমন বাসাংসি জিন্নানি যথা বিহায় নমানি বস্ত্রাণি গিন্নাতি নরপরাণি, যেমন কাপড় ছিঁড়ে গেলে কাপড় পাল্টানো হয় আবার নতুন কাপড় পরা হয়, শরীর নষ্ট হয়ে গেলে আবার যেমন নতুন শরীর লাভ করা হয়, তেমনি এখানে সন্ন্যাস মন্ত্র এই পুরনো বস্ত্র, যেমন পুরনো বস্ত্র, পুরনো মন আর এই শরীর, পুরনো শরীর ছেড়ে নতুন মন, নতুন শরীর, নতুন নাম আর নতুন বস্ত্র, এই সন্ন্যাস গেরুয়া বস্ত্র অর্থাৎ ত্যাগের বস্ত্র, ত্যাগের প্রতীক, ত্যাগ আর বৈরাগ্য, এই গেরুয়া হলো ত্যাগ আর বৈরাগ্যের প্রতীক। এই ত্যাগ আর বৈরাগ্যের প্রতীক অবলম্বন করে
আর নতুন নাম নিয়ে এই বিবেকানন্দ, সচ্চিদানন্দ, রামকৃষ্ণানন্দ, সারদানন্দ, অর্থাৎ ভগবানের আনন্দই একদম আনন্দ, ভগবানই আমাদের সর্বস্ব, আর বাকি সব কিছু ত্যাগ। এটি হলো যথার্থ ত্যাগ। সেই ত্যাগ আর বৈরাগ্য নিয়ে নতুন জন্ম হয়। তাই বলছেন, এরা ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের ন্যায় অবস্থান করবে। জ্বলন্ত পাবক যেমন, জ্বলন্ত পাবক অর্থাৎ জ্বলন্ত অগ্নি, সেই অগ্নি যেমন সব কিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, অর্থাৎ অগ্নিকে কেউ কিছু করতে পারে না, অগ্নির কাছে অস্পৃশ্য, যা কিছু আসবে সব পুড়ে ছাই হয়ে যাবে। তাই এরা এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে এরা পাবকের ন্যায় অবস্থান করে, অর্থাৎ এরা সমাজে জগতে ছড়িয়ে পড়বে জ্বলন্ত অগ্নির মতো। তাদের এই ব্রহ্মবীর্যে তারা উদ্ভাসিত হয়ে জগৎকে উদ্ভাসিত করবে। তাই বলছে, ন ধনে ন চেজ্জয়া ত্যাগে ন ত্যাগে নৈকে ন অমৃতত্ব মানসু। বৈদিক যে মন্ত্র, উপনিষদের যে মন্ত্র, ভগবত যে মন্ত্র, যে ন ধনে ন চেজ্জয়া ত্যাগে ন একে ন অমৃতত্ব মানসু। উপনিষদ বলছে যে ধনের দ্বারা, যজ্ঞের দ্বারা অমৃতত্ব লাভ করা যায় না। ন অমৃতত্ব মানসু, তা কিসের দ্বারা অমৃতত্ব লাভ করা যায় না? একে ন ত্যাগে ন, একমাত্র ত্যাগের দ্বারাই এই অমৃতত্বকে লাভ করা যায়। এছাড়া ধন সম্পদ, যাগযজ্ঞ, পুত্র বৃত্ত, কোনো দ্বারাই অমৃতত্ব যেটি, অর্থাৎ যেটি আসল অমৃতত্ব, অমরণ ধর্ম, যেটি জন্মমৃত্যুর যে অতিক্রম, জন্মমৃত্যুকে যে অতিক্রম করা, বা আমার যে স্বরূপত্ব, আমার যে স্বরূপ, আমার যে আমি যে সচ্চিদানন্দ স্বরূপ, অমৃত স্বরূপ, সেটিকে লাভ করতে গেলে একমাত্র প্রয়োজন এই ত্যাগ, ত্যাগ বৈরাগ্য। ত্যাগ বৈরাগ্য ছাড়া এই অমৃতত্বকে লাভ করা যায় না। বলছে, স্বামীজির কথা শুনিয়া শিষ্য নির্বাক হইয়া দাঁড়ায় রইল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া তাহার বুদ্ধি স্তম্ভিত হইয়া গেল। শাস্ত্র জ্ঞান আস্ফালন দূরীভূত হইল। সে ভাবিতে লাগিল, কার্যে ও কথায় এত প্রভেদ। কৃতসাধ্য ব্রহ্মচারী চতুষ্টয় ইতিমধ্যে গঙ্গাতে পিণ্ডাদি নিক্ষেপ করিয়া আসিয়া স্বামীজির পাদপদ্ম বন্দনা করিলেন। স্বামীজি আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হইয়াছ, ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী, কুলম পবিত্রম জননী কৃতার্থা। এই সাধ্য ক্রিয়ার পর এখন সেই নিয়ম চলে আসছে যে কৃতসাধ্য, অর্থাৎ সাধ্য যখন শেষ হলো, সেই পিণ্ড, যে সমস্ত পিণ্ড অর্পণ করা হয়েছিল পিতৃপুরুষের উদ্দেশ্যে, মনে রাখতে হবে যখন এই যখন এই সন্ন্যাস গ্রহণের পূর্বে যখন ব্রহ্মচারীরা সাধ্যক্রিয়া অনুষ্ঠান করেন, তার জীবিত পিতামাতার উদ্দেশ্য কিন্তু এই পিণ্ড দান করা হয়ে যায়। কারণ সন্ন্যাসীর আর পিণ্ডদানের কোনো অধিকার থাকে না, তাই পিতামাতার শরীর গেলে পরে কোনো সন্ন্যাসীর সাধ্যাদি ক্রিয়ার কোনো অধিকার নেই, পিণ্ডদান দিতে পারবে না। তাই বৈদিক নিয়মই আছে, যখন তার সন্ন্যাসের পরে এই পিণ্ডদান দেওয়ার কোনো অধিকার নেই, সেই জন্যে যতক্ষণ সে ব্রহ্মচারী রয়েছে, অর্থাৎ সন্ন্যাসের আগে এই কাজটি
করে নেওয়া হয়। আর কিন্তু সেই মনে রাখতে হবে যে এই পিণ্ডটি স্বয়ং গয়াধামে অর্থাৎ ভগবানের পাদপদ্মে এটি গচ্ছিত থাকে, আর পিতামাতার যখন শরীর যায় তারপরে সেই পিণ্ড কিন্তু পিতামাতার প্রাপ্ত হয়, ভগবান তাদের এই পিণ্ডটা দান করে। তাই অনেকে ভাবেন যে যার ছেলে সন্ন্যাস হয়ে সন্ন্যাসী নিয়ে নিয়েছেন তার হয়তো পিতামাতার যে পিণ্ড পেল না, কিন্তু এটি আমাদের মিশনের দিক থেকে এই নিয়মটি আগেই পালন করা হয়ে থাকে। এবং সন্ন্যাসীর নিয়মই, যারা সন্ন্যাস গ্রহণ করতে যান বৈদিক নিয়ম অনুযায়ী, তাদের এই সাধ্য ক্রিয়া করতে হয় এবং সেটাই সেই পিণ্ডটি দান করতে হয় পিতামাতার উদ্দেশ্যে, তার পূর্বপুরুষের উদ্দেশ্যে। সবগুলো কিন্তু যথাযথভাবে যার যার উদ্দেশ্যে যেভাবে দেয়া হয় সেগুলি সব গচ্ছিত থাকে। যারা যাদের শরীর চলে গেছে তারা সঙ্গে সঙ্গে পেয়ে যান, আর যাদের শরীর যায়নি তারা যখন শরীর যাবে তখন সে পিণ্ডটি পাবেন। তাই স্বামীজি বলছেন যে যে এই শিষ্য বললেন যে এই পিণ্ড যেগুলি দান করা হয়েছিল সেগুলি গঙ্গাতে বিসর্জন দিয়ে তারা গঙ্গা স্নান করে এসে স্বামীজির পাদপদ্ম বন্দনা করলেন, কারণ তাদের তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করবেন। তাই স্বামীজি খুব খুশি হয়েছেন, খুশি হয়ে বললেন, আশীর্বাদ করলেন, বললেন তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হইয়াছ, ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী, কুলম পবিত্রম জননীম কৃতার্থা। স্বামীজি বলছেন যে মানব জীবন যে শ্রেষ্ঠ ব্রত, এইটি হলো শ্রেষ্ঠ ব্রত অর্থাৎ সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়া। আমাদের চতুরাশ্রম যে রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, তার মধ্যে এই সন্ন্যাস হল শেষ এবং শ্রেষ্ঠ। তাই স্বামীজি বলছেন আর যারা এই চারটি আশ্রমের মধ্যে দুটি আশ্রমকে বেছে নেয়, ব্রহ্মচর্য আর সন্ন্যাস, গার্হস্থ আর বানপ্রস্থ, এই দুটি আশ্রমে যাদের প্রয়োজন হয়নি, যাদের মন চায়নি এই দুটি আশ্রমে প্রবেশ করতে, তাদের জীবন আরও ধন্য, কারণ তাদের চরম বৈরাগ্য, তাদের মনের যে বৈরাগ্য, চরম বৈরাগ্য, তাদের আর গার্হস্থ এবং বানপ্রস্থে জীবনে ঢোকার বা তাদের মনের কোনো ইচ্ছা ছিল না, সেই ত্যাগোদ্দীপ্ত হয়ে, ত্যাগের দ্বারা তারা উদ্দীপ্ত হয়ে এই দুটি আশ্রম তারা মনে মনে অতিক্রম করে একদম সোজা তারা সন্ন্যাস আশ্রমে প্রবেশ করছেন। তাই বলছেন যে তোমরা মানব জীবনে শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হয়েছ, ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী। সেই জন্যে সে যেমন নিজে ধন্য তেমনি তার বংশ ধন্য এবং তার গর্ভধারিণী তিনিও ধন্য ধন্যা, কারণ এটি হলো শ্রেষ্ঠ ধর্ম, সন্ন্যাস ধর্ম। তাই পূর্ণ যারা সংস্কার সম্পন্ন না যদি না হন এবং তার যারা পিতা মাতা তারাও যদি পূর্ণ সংস্কার সম্পন্ন না হন তাহলে এই রকম সন্তানের জন্মগ্রহণ হয় না। তাই উপযুক্ত যারা পিতা মাতা হন তাদের গর্ভেই বেশিরভাগ সাধারণভাবে এই রকম সংস্কার সম্পন্ন মানুষের জন্ম হয়।
সেরকম সংস্কার নেই, পুণ্য পিতামাতার গর্ভে তারা জন্মগ্রহণ করে। তাই সেই সন্ন্যাস গ্রহণ করে সে যেমন নিজেকে ধন্য করলো, জীবন ধন্য হলো, জন্ম ধন্য হলো, তার পিতামাতাও ধন্য, পিতামাতার এবং তার যে বংশ সেটিও ধন্য। কারণ আমাদের ধন্য জন্ম, কারণ আমাদের জন্মের উদ্দেশ্য সেটি হলো এই অমৃতত্ব লাভ করা, ভগবানকে লাভ করা, নিজের স্বরূপকে লাভ করা, নিজের অজ্ঞানকে দূর করা, নিজের অজ্ঞান দূরীভূত করা বা নিজেকে জানা, সেটির জন্যেই আমরা বারবার এই জন্মগ্রহণ করছি। তাই এই যে সন্ন্যাস ব্রত যেটি, তার সেটির দ্বারাই আমরা এই উদ্দেশ্য যেটি জন্মগ্রহণের, সেই অমৃতত্ব লাভ সেটি সম্ভব এবং সেটি সহজ। তাই স্বামীজি বললেন, কুলম পবিত্রম জননী কৃতার্থা, যে কুল অর্থাৎ বংশ পবিত্র এবং তার যে জননী তিনিও কৃতার্থ। তাই ভালো পিতামাতার খুব প্রয়োজন, যারা এই আদর্শ সন্তানকে ধারণ করবেন। যদি আদর্শ পিতামাতা হন তবেই আদর্শ সন্তান পৃথিবীতে উপহার দিতে পারেন। তাই আমাদের সমাজে প্রয়োজন এই আদর্শ পিতামাতা। বর্তমানে আমাদের সমাজে এখন প্রয়োজন এই আদর্শ সন্তান, উপযুক্ত সন্তান, যারা আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ করবে। তাই স্বামীজি বলছেন যে সন্ন্যাস ব্রত গ্রহণ উৎসুক ব্রহ্মচারীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগলেন, আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ, এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। স্বামীজি তাদের সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করলেন, দীক্ষিত করে বলছেন যে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য হল আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ। যে সন্ন্যাস মন্ত্র যেটি, শ্রেষ্ঠ ব্রত যেটি, সেটির লক্ষ্য হবে বা সেটি আদর্শ হল যেমন নিজের মুক্তি, আবার জগতের কল্যাণ, জগতের হিত। তাই এই রকম মানুষ জগতের প্রয়োজন, যারা জগতের কল্যাণ করবে সঙ্গে সঙ্গে নিজেরও মুক্তি হবে। তার জন্যই প্রয়োজন আদর্শ পিতামাতা। তাই আদর্শ পিতামাতাও তারা কিন্তু আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ সম্ভব হবে যদি আদর্শ পুত্র জন্মলাভ করতে পারে, তার গৃহে, তার কোলে, তার গর্ভে যদি এই আদর্শ সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তারাও কিন্তু এই আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় অর্থাৎ নিজের মুক্তি, জগতের কল্যাণ দুটি সম্ভব হবে সন্তানের দ্বারা, উপযুক্ত সন্তানের দ্বারা। পিতামাতাও ধন্য হবেন এবং তারাও মুক্তি লাভ করবে, তারাও জগতের কল্যাণ করবে। এই প্রসঙ্গে একটা আমরা কথা মনে পড়ে গেল, পূজনীয় পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ কাছে শোনা আমাদের কথা। যখন মহারাজের কাছে আমরা প্রণামের জন্য গিয়েছি, মহারাজ কথা প্রসঙ্গে একদিন বলছেন, একজন বলল যে মহারাজ এরা দুভাই সাধু হয়েছে, এই হচ্ছে বড়, আরেকজন সাধু হয়েছে, দুটো ভাই তারা দুজনই সাধু হয়ে গেছে। তখন মহারাজ বললেন, হ্যাঁ, এদের আর কি ত্যাগ দেখছো, আসল ত্যাগ তো করেছে ওর বাবা মা, ওর বাবা মাই হলো আসল ত্যাগ,
কারণ দুটো সন্তানকেই তারা এই সৎ পথে বা ত্যাগের পথে উদ্বুদ্ধ করেছে। সুতরাং এদের ত্যাগ আছে ঠিকই, কিন্তু এর বাবা মায়ের ত্যাগ আরও বেশি, কারণ তারা নিজেদের জন্য কিছু ভাবেননি। আমাদের সমাজে আমরা বেশিরভাগই নিজেদের চিন্তাটাই বেশি করি, কারণ আমরা যে যারা সংসারী পিতা মাতা, তারা সন্তান চায় বা সন্তান তাদের ভবিষ্যতের কথা ভাববে বা সন্তানরা তার ভবিষ্যতে তাদের দেখাশোনা করবে, এই আশা নেই কিন্তু সন্তানের প্রতি তাদের আশা থাকে, সন্তানের প্রতি সেটি তাদের সন্তানদের কাছে তাদের দাবি থাকে বা প্রত্যাশা থাকে যে আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যতে আমাদের দেখবে। কিন্তু যারা এইরকম কোনো কিছু ভাবনা করে না, না ভাবনা করে তাদের ভাবনা না করে যাতে জগতের কল্যাণ হয়, যাতে তার সন্তানের কল্যাণ হয়, সেই ভাবনাই তাদের ভাবায়, তারাও কিন্তু এই ত্যাগের দ্বারা তারাও কিন্তু জগতের হিত করেন, জগতের কল্যাণে তাদেরও কিন্তু এটি একটা আদর্শ বা তাদেরও এটি জগতের প্রতি তাদের এই যে হিত বা কল্যাণ এটি কম নয়। তাই মহারাজ বলেছিলেন ওর বাবা মার ত্যাগটাও অনেক বেশি। তাই আমাদের সমাজের এই রকম বাবা মার প্রয়োজন, যারা সন্তানকে উপযুক্ত পথে বা উচ্চ আদর্শে ত্যাগের জন্য প্রেরণা দেন। যদিও সেটির সংখ্যা কম, তবে আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। এই রকম ত্যাগী বাবা মা, ত্যাগী পিতা মাতাও এখনও রয়েছে, যারা যথার্থই সন্তানকে সৎ পথে, সৎ উদ্দেশ্যে এবং ত্যাগের পথে প্রেরণ করেন। স্বামীজি বলেছিলেন সেই মাদ্রাসা যিনি তার সন্তানকে প্রথম থেকেই আত্মজ্ঞানের জন্য প্রস্তুত করেছিলেন, তত্ত্বমসি, তিনি হলেন আদর্শ গৃহিণী, যার সন্তানকে চরম পথে বা চরম উদ্দেশ্যে, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেই লক্ষ্যের দিকে এগিয়ে দেন। সেই জন্য প্রয়োজন এই রকম সৎ চরিত্রবান পিতামাতা এবং ত্যাগী, ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ জনক জননী, যারাও বুঝেছে সংসারের যে আসল উদ্দেশ্য কোনটি। সন্তান পিতা তার যে ধন সম্পদ উপায় করে পিতামাতার সেবা করাটাই কিন্তু যথার্থ নয়, সর্বস্ব নয়, সর্বস্ব হল ভগবান। সে ভগবানকে জানাই হল জীবনের উদ্দেশ্য। তাই বলছেন, সেই দিন রাত্রের আহারান্তে স্বামীজিকে বল, সন্ন্যাস ধর্ম বিষয়ে কথাবার্তা কইতে লাগিলেন। সন্ন্যাস ব্রত গ্রহণ উৎসুক ব্রহ্মচারীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, আদমন মোক্ষার্থম জগদ্ধিতায় চ, এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। সন্ন্যাস না হলে কদাচ ব্রহ্মজ্ঞ হতে পারে না, এ কথা বেদ বেদান্ত ঘোষণা করছে। যারা বলে সংসার করব ব্রহ্মজ্ঞ হবে, তাদের কথা আদপি শুনবি না, ওসব প্রচ্ছন্ন ভোগীদের স্তোক বাক্য। এতটুকু সংসারে ভোগেচ্ছা যা রয়েছে, এতটুকু কামনা যা রয়েছে, এ কঠিন পন্থা ভেবে ভেবে তার ভয় হয়, তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায়, একুল উকুল দুকুল রেখে চলতে হবে। ও পাগলের কথা, উন্মাদের প্রলাপ, অশাস্ত্রীয় অবৈদিক মত, ত্যাগ ভিন্ন মুক্তি নাই, ত্যাগ ভিন্ন পরাভক্তি লাভ হয় না, ত্যাগ ত্যাগ
নান্যা পন্থা বিদ্যতে অয়নায়। এই হলো স্বামীজির। তিনি স্বামীজি অবশ্য যখন যেটাকে ধরতেন সেটাকে চরম ভাবে সেটাকে তুলে ধরতেন। তাই আজকে এখানে যেটি সন্ন্যাস ব্রতে যাতে দীক্ষা দিলেন তা থেকে তিনি সন্ন্যাস ধর্মে যেন তারা নিষ্ঠা থাকে সেটি যেন সেটি তাদের কাছে যেন মহান আদর্শ হয় সেই জন্য তাদেরকে আরও উৎসাহিত করছেন যে যে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞ ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে সে একমাত্র দরকার ত্যাগ। উপনিষদ বেদ সেই কথাই ঘোষণা করছে যে ত্যাগ ভিন্ন মুক্তি নেই, নান্য পন্থা বিদ্যতে অয়নায়, যে ত্যাগ ত্যাগের দ্বারাই একমাত্র এই অমৃতত্বকে লাভ করা যায়। ন অন্য পন্থা, অন্য কোনো আর পদ নেই। ত্যাগে নই কে ন অমৃতত্ব মানসু। ত্যাগ যেটি হল সর্বস্ব ত্যাগ, ত্যাগ মানে হলো সর্বস্ব ত্যাগ। এই সন্ন্যাস মন্ত্রটাই সন্ন্যাস মন্ত্রে যে দীক্ষিত হওয়া সেটি হলো সর্বস্ব ত্যাগ করে কেবল ভগবানকে আদর্শ করা। তাই এটি খুব কঠিন পথ। আমাদের যে সমস্ত ভগবান লাভের জন্য পথ রয়েছে তার মধ্যে সন্ন্যাস ধর্ম হলো সব থেকে যেমন উচ্চ আদর্শ এবং পথটাও কিন্তু খুব কঠিন। তাই এটি খুব সতর্ক থাকতে হয়, খুব সাবধান থাকতে হয়, তা নাহলে এই কঠিন পথে চলা খুব কঠিন হয়। কারণ এখানে কোনো কম্প্রোমাইজ নেই, সর্বস্ব ত্যাগ, শারীরিক মানসিক স্থূল সূক্ষ্ম সবভাবেই এটি আদর্শ হল ত্যাগ। তাই স্বামীজি বলছেন কর্মনাম কাম্যনাম কর্মনাম ন্যাসম সন্ন্যাসম কবেও বিদুহ। গীতাতেও আছে যে কাম্যকর্মের ন্যাস হল সন্ন্যাস আর সেটি হলো ত্যাগ। যারা পণ্ডিত যারা জ্ঞানী তারা বলে গেছেন যে সমস্ত কামনা ত্যাগই হলো সন্ন্যাস, কোনো কামনা থাকবে না, নিষ্কাম, সব কিছু নিষ্কাম, মনের মধ্যে কোনো কামনা থাকবে না, একমাত্র ঈশ্বর কামনা, ঈশ্বর বাসনা, ঈশ্বর কামনাই হলো কামনা। আর ধন জন গৃহ সম্পদ আত্মীয় স্বজন কোনো কিছুতেই কামনা থাকবে না, সেটি হলো সন্ন্যাস অর্থাৎ আসল ত্যাগ। তারপর শিষ্য বলছেন মহাশয় সন্ন্যাসে কোনরূপ কালাকাল বা প্রকারভেদ আছে কি? স্বামীজি সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নেই। শ্রুতি বলছেন যদ হরেবা বিরজেত তদ হরেবা প্রব্রজেত, যখনই বৈরাগের উদয় হবে তখনই প্রবজ্জা করবে। এইটি হল সন্ন্যাস ধর্মের যে বৈদিক যে নিয়ম, যে যদ হরেবা বিরজেত তদ হরেবা প্রব্রজেত, বলছে যখনই বৈরাগ্যের উদয় হবে, যখনই মনের মধ্যে বৈরাগ্য আসবে, সে যে অবস্থাতেই আসবে, সে ব্রহ্মচর্য অবস্থায় আসুক, ব্রহ্মচারী অবস্থায় আসুক, গার্হস্থ অবস্থায় আসুক বা বানপ্রস্থ অবস্থায় আসুক, যদি ভিতর থেকে ঠিক বৈরাগ্য আসে তখনই বলছে প্রব্রজেত অর্থাৎ সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। অর্থাৎ যখন মানুষের মনে এই ভোগ করতে করতে মনের মধ্যে যে বাসনা ছিল সেই বাসনা যখন ভোগ করতে করতে যখন একটা সময় যখন আসে কারো
যখন তার মনে বৈরাগ্য হয়, অর্থাৎ এই সংসারের যে বাসনা এতদিন যেভাবে সংসার ভোগ করে এসেছে, এই কামনা বাসনা সেটিতে যখন তার বৈরাগ্য হয়। উপনিষদ বলছে পরিষ্য লোকান কর্মচিতান নির্বেদ মায়াত নাস্তে কৃতকৃতেন সবিদ্যান গুরুমেব অবিগচ্ছেত। যখন বলছেন যে যখন কেউ এই সংসারকে পরিষ্য লোকান এই লোক জগৎ সংসার সেটিকে যখন তার সে ভালো করে অনুভব করল, উপলব্ধি করল যে এই সংসারে শান্তি নেই, সুখ নেই, এই সংসারে কোনোটাই স্থায়ী নয়, নিত্য নয়, যখন তার মনের মধ্যে একদম ঠিকভাবে অনুভব হলো, বোধে বোধ হলো, বই পড়ে নয়, শুনে নয়, অনুভব করে যখন সে জানলো যে সত্যি তো, যে এই সংসারে সুখ নেই তো, কোথায় সুখ, কিসে সুখ, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পিতা মাতা কোথাও তো শান্তি নেই, সুখ নেই, তার মনে এই যে বৈরাগ্য হলো যে কোথায় গেলে তাহলে শান্তি পাওয়া যাবে, তখন সে গুরুর সন্ধানে যাবে যে কোথায় গেলে আমি আমার মনের যথার্থ উত্তর পাব, কোথায় গেলে যে প্রকৃত যে শান্তি বা সত্য বস্তু নিত্য বস্তু সেটিকে জানতে পারব, তখন সে ওই গুরুর সন্ধান করবে বা উপযুক্ত জায়গায় গিয়ে এই সংসারের যে ভোগ বাসনা ত্যাগ করে তখন সে পরব্রজেত অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করবে। যদি সম্ভব হয় সংসার থেকে সে বেরিয়ে যাবে, সংসার ত্যাগ করে নির্জনে গিরিগুহা বা কোনো আশ্রমে সেখানে গিয়ে যেখানে ভগবানকে ডাকতে পারবে, ভগবানের অনুকূল পরিবেশে ভগবান চিন্তা করতে পারবে, ভগবানকে আশ্রয় করতে পারবে, সেই রকম জায়গায় গিয়ে ভগবত অনুধ্যানে জীবনযাপন করবে। তা যদি সে গৃহস্থ হয়, সে গৃহস্থ যদি তার সেরকম মনের মধ্যে বাসনা যদি বৈরাগ্য আসে যে ঈশ্বরই একমাত্র সত্য, তখন সে ইচ্ছা করলে সন্ন্যাস গ্রহণ করতে পারে, অর্থাৎ ভগবানের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। সন্ন্যাস মানে ত্যাগ করা, ভগবানের জন্য সব কিছু ত্যাগ করে ভগবানের শরণ নেয়া। তারপরে স্বামীজি বলছেন যে শাস্ত্রে চতুর্বিধ সন্ন্যাসের বিধান দেখতে পাওয়া যায়, বিদ্যৎ সন্ন্যাস, বিভীষিকা সন্ন্যাস, মর্কট সন্ন্যাস ও আতুর সন্ন্যাস। আবার এই সন্ন্যাস চার রকম, একটা হলো বিদ্যৎ সন্ন্যাস, একটা হলো বিভীষিকা সন্ন্যাস, আর একটা হলো মর্কট সন্ন্যাস, আর একটা হলো আতুর সন্ন্যাস। তা আমরা ঠাকুরের যে সন্ন্যাসী শিষ্য যারা ছিলেন, ঠাকুরের শিষ্যরা ছিলেন বিদ্যৎ সন্ন্যাস, অর্থাৎ এই ঠাকুরের কাছ থেকে মন্ত্র পাওয়া মাত্রই তাদের জ্ঞান হয়ে গেছিল, তারা হলো বিদ্যৎ সন্ন্যাস। আর বাকি যাদের সঙ্গে সঙ্গে জ্ঞান হয় না তাদের হলো বিভীষিকা সন্ন্যাস। এই আমাদের সব হলো বিভীষিকা সন্ন্যাস, অর্থাৎ ভগবানকে বা সেই জ্ঞান লাভের জন্যে সন্ন্যাস নেয়া, জ্ঞান অন্বেষণের জন্যে সন্ন্যাস নেয়া, সেটিকে বলা হয় বিভীষিকা সন্ন্যাস। জ্ঞান লাভের জন্য সাধন করার জন্য যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়া, যে ওই অবস্থায় পৌঁছানো জ্ঞান লাভ করার জন্যে সন্ন্যাস নেওয়া, সেটা হলো বিভীষিকা সন্ন্যাস। আরেকটি হলো মর্কট সন্ন্যাস। মর্কট সন্ন্যাস হলো যে অনেক সময় বিভিন্ন কারণে সংসারের তাড়নায় বা স্বজন বিয়োগ স্ত্রী বিয়োগ পুত্র বিয়োগ
খুব শোকাহত হয়ে মনের মধ্যে খুব দুঃখ পেয়ে শোক পেয়ে কোনো কারণে কিছুদিনের জন্যে সংসার ত্যাগ করে গিয়ে সন্ন্যাসী হওয়া, সেটি হলো মর্কর সন্ন্যাস। ঠাকুর যেমন বলতেন, বৈরাগ্য নিয়ে পশ্চিমে গিয়ে আবার একটা চাকরি বাগিয়ে নিলে, তারপর চাই কি পরিবার আনলে বা আবার বেগ করে ফেললে, এটি হলো বলছে মর্কর সন্ন্যাস। হঠাৎ খুব বৈরাগ্য হয়েছে কোন একটা কারণবশত কয়েকদিনের জন্য সন্ন্যাস নেয়া, এটি হলো মর্কর সন্ন্যাস। আরেকটি হলো আতুর সন্ন্যাস, বুঝি যেটি হলো আতুর হলো যে মুমূর্ষু রোগশয্যা সাহিত্য বাঁচবার আশা নেই, তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে। সে যদি মরে তো পবিত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করে মরে গেল, পরজন্মে এই পুণ্যে ভালো জন্ম হবে। আর যদি বেঁচে যায় তো আর গৃহে না গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কালযাপন করবে। তোর কাকাকে, স্বামীজি বলছেন শিবানন্দ স্বামী শরৎচন্দ্র চক্রবর্তী কাকাকে আতুর সন্ন্যাস দিয়েছিলেন, সে মরে গেল, কিন্তু ওই রূপে সন্ন্যাস গ্রহণে তার উচ্চ জন্ম হবে। সন্ন্যাস না নিলে কি, সন্ন্যাস না নিলে কিন্তু আত্মজ্ঞান লাভের আর উপায়ন্তর নেই। তাই আতুর সন্ন্যাস যারা এইরকমভাবে রোগের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে প্রায় মৃত অবস্থায়, তখন তাদের এরকম সন্ন্যাস দেওয়া হয়, সেটিও বৈদিক নিয়ম অনুযায়ী যেমন বেদের নিয়ম আছে, দিলে কি হয় তার পরের জন্মটা ভালো হয়, ওই সংস্কার নিয়ে তার আবার জন্ম হবে, তার ত্যাগের আদর্শ নিয়ে, ত্যাগের ভাব নিয়ে তার মনের মধ্যে যে ত্যাগ প্রবেশ করলো সেইটি তার সংস্কার রূপে তার পরের জন্মে সেটি থাকবে, তাই তার পরের জন্মটা ভালো হবে। অথবা যদি বেঁচেও যায়, শরীর যদি না যায়, তাহলেও সে এই ত্যাগের আদর্শ নিয়ে বাকিটা জীবন সে কাটাবে। তাই স্বামীজি বলছেন যে আমাদের এই জীবনে ত্যাগই হলো একমাত্র আদর্শ, সকলেরই প্রয়োজন এই ত্যাগের আদর্শকে অনুসরণ করা। যেমন সন্ন্যাসীর যিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন, সন্ন্যাস ধর্ম যিনি গ্রহণ করেছেন, তার যেমন চরম আদর্শ হলো ত্যাগ, সে সব কিছুকে ত্যাগ করে একমাত্র ঈশ্বর শরণাপন্ন, ঈশ্বর ভাবাপন্ন, ঈশ্বরই তার একমাত্র আদর্শ, তেমনি যারা সংসারে রয়েছে তাদেরও এই ত্যাগের আদর্শকে গ্রহণ করতে হবে, তবেই তারাও ক্রমশ এই ত্যাগের পথকে অনুসরণ করতে পারবে। যদিও এই জন্মে কারো চরম আদর্শ যেটি সন্ন্যাস ধর্ম সেটিকে লাভ করতে নাও পারে, পরের জন্মে তারা এই ত্যাগের আদর্শ নিয়ে জন্মগ্রহণ করবে এবং তারা ক্রমশ এই ত্যাগের পথকে তারা বেছে নেবে। তাই যেমন সন্ন্যাস আশ্রম যেটি সেটি হলো চরম আদর্শ। স্বামীজি সব আদর্শকে তিনি স্থান দিয়েছেন। তিনি অন্য জায়গায় বলেছেন যে একজন সন্ন্যাসী তার যে আদর্শ সেটিকে তার অনুসরণ করতে হবে, তার যে উচ্চ আদর্শ, আবার একজন গৃহী তার যে উচ্চ আদর্শ, সেই উচ্চ আদর্শ যদি সে গ্রহণ ধরে রাখতে পারে, আদর্শ করতে পারে, সেও কিন্তু ক্রমেই সেই জায়গায় পৌঁছাতে পারবে। তবে এই সন্ন্যাসীর আদর্শ সেটি হলো খুব উচ্চ আদর্শ, কঠিন পথ, পথটাও কঠিন, সেটিতে আমাদের যে আমাদের জীবনের উদ্দেশ্য যেটি, সেই আত্মজ্ঞান, ঈশ্বর অনুভূতি বা ব্রহ্মজ্ঞান, সেটি একটু সহজে হয়, সেটি
একটু তাড়াতাড়ি সেটি সম্ভব হয়, কিন্তু পথটা খুব কঠিন। আমরা যেমন পাহাড়ের যখন আমরা চূড়ায় যদি পৌঁছাতে চাই, যেমন খুব চড়াই পথে যেতে হয়, গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়, আর যদি ঘুর পথে যাই, কলম মরা পথে, সেটি একটু দেরি হয়। তাই এই সন্ন্যাসীর পথটা হলো ওই চড়াই পথ, পৌঁছানো যাবে তাড়াতাড়ি কিন্তু কঠিন পথ, একবার পদস্খলন হলে একবার নিচে চলে যেতে হয়। তাই কঠিন পথ কিন্তু সুসহ, এবং সেটি কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তাই স্বামীজি এই পথটাকে, তিনি যারা সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছে তাদের জন্যে আদর্শ ধরে তাদেরকে সঠিক পথে যাতে যেতে পারে সেটি যেন ধরে রাখতে পারে। কারণ আমাদের সমাজে এটি জগতে সব রকম যদি আমাদের মানুষ না থাকে তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স থাকবে না। তাই যেমন প্রয়োজন গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, আবার সন্ন্যাসী, গিরিরও প্রয়োজন, সন্ন্যাসীরও প্রয়োজন, দুটোরই প্রয়োজন আছে। তাই যার যেমন সংস্কার নিয়ে আমরা জন্মেছি, বা ভগবান যাকে যে পথ দিয়ে নিয়ে যাচ্ছেন সেটিকে আমাদের চরম আদর্শ বলে ধরে এগিয়ে যেতে হবে। একজন গৃহী তার যে পরম আদর্শ, ঠাকুরের ঠাকুর তাই এসেছিলেন এই আদর্শ দেখানোর জন্যে। তিনি যত মত তত পথ নিয়ে যেমন সাধন ভজন করে দেখিয়ে গেছেন, বলে গেছেন, তেমনি তার যে যারা পার্ষদ ছিলেন তাঁদেরও জীবন দিয়ে তারা শুধু বলে ক্ষান্ত হননি, তাঁদের জীবন দিয়ে তারা দেখিয়েছেন যে আদর্শ গৃহী হয়ে, আদর্শ পালন করে ভগবানের কাছে পৌঁছানো যায়। নিজেদের যে যথার্থ যে আত্মজ্ঞান, যিনি যে স্বরূপ ঈশ্বর অনুভূতি, সেটি সম্ভব হয়, সেটির জন্য ঠাকুর তার পার্ষদদের দ্বারা আমাদের আদর্শ স্থাপন করে গেছেন, আবার সন্ন্যাসীদের দ্বারাও তিনি আদর্শ স্থাপন করে গেছেন। তাই এই যুগে ঠাকুর হলেন আমাদের পথপ্রদর্শক, মা পথপ্রদর্শক, স্বামীজি পথপ্রদর্শক, যে প্রত্যেকের জন্যেই আজকে আমাদের সামনে তাদের আদর্শ দিয়ে গেছেন। যার যেটি মনের অভিরুচি, যার যেটি ভালো লাগে এবং যার যেটি সামর্থ্য, সে যদি সেই পথ ধরে চলতে থাকে তাহলে সকলেই কিন্তু আমরা, সময়ের ব্যবধান হতে পারে, আগে পরে হতে পারে, কিন্তু লক্ষ্যে আমরা সবাই পৌঁছাব। তাই আজকে আমরা স্বামীজির যে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করে তিনি সন্ন্যাস আদর্শকে সকলের সামনে উচ্চ আদর্শ দিয়ে তুলে ধরেছেন, এবং যাতে এই সমাজের যে যে ব্যালেন্স সেটিও যেন বজায় থাকে, তাই তিনি তার যুবক সম্প্রদায়ের প্রতি তার আহ্বান ছিল। যুবকদের তিনি উৎসাহ দিতেন, তিনি দেখতেন যাদের মধ্যে একটু ত্যাগের ভাব আছে, যাদের মধ্যে একটু ভোগের বাসনা কম আছে, যারা কিছুটা সামর্থ্য হয়েছে, যোগ্য হয়েছে, তাদের তিনি এই উচ্চ আদর্শে উৎসাহিত করতেন, তাদেরকে প্রেরণা দিতেন যে সন্ন্যাস আশ্রম হলো সর্বোচ্চ আশ্রম, এবং তাতে যাতে তারা উৎসাহিত হন তার জন্য প্রেরণা দিতেন। আজকেও স্বামীজি তিনি সেই আদর্শ, সেই উচ্চ আদর্শ যুবকদের প্রতি, যাদের মধ্যে সেই ত্যাগের ভাব রয়েছে, তাদের তিনি প্রেরণা দিচ্ছেন। তিনি
অশরীরী বাণী হয়ে সমাজের যুবকদের তিনি উদ্বুদ্ধ করছেন। তাই এই যুবকরা এই যে উচ্চ আদর্শ সন্ন্যাস সেটিকে আদর্শ বেছে নিচ্ছে, তারা এই সন্ন্যাস আদর্শ গ্রহণের জন্য ছুটে আসছে। শুধু বেলুড় মঠেই নয়, সর্বত্র যেখানে যেখানে এই সন্ন্যাস আশ্রম রয়েছে বা সন্ন্যাসের অনুকূল পরিবেশ রয়েছে তারা সেখানে ছুটে যাচ্ছে এবং এটিরও প্রয়োজন রয়েছে। যেমন আদর্শ গৃহীরও প্রয়োজন রয়েছে, যদি আদর্শ গৃহী না হয় তাহলেও কিন্তু সমাজের এই যে ধর্ম যেটি সেই ধর্ম আমাদের আস্তে আস্তে সমাজ ধর্মচ্যুত হয়ে যাবে। তাই ঠাকুর মা স্বামীজি তাঁদের এই যে অনুপ্রেরণা, তাঁদের আদর্শ, তারা এই জগতে সব রকম মানুষকে তিনি প্রেরণা দিচ্ছেন। আদর্শ গৃহী এখনও আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে, যারা আমাদের এই সমাজে ঠাকুরের সন্তানরা যেভাবে গৃহী যারা শিষ্য ছিলেন ঠাকুরের পার্ষদ ছিলেন তারা যেভাবে আদর্শ দেখিয়ে গেছেন, অনেকে সেই আদর্শকে অনুসরণ করে তাদের জীবনকে ধন্য করছে। তাদেরও যেমন ঠাকুর মা স্বামীজি প্রেরণা দিচ্ছেন, তেমনি এই যারা সন্ন্যাসী হতে আসছে, সন্ন্যাস পথে যারা জীবন উৎসর্গ করছে, আত্মানো মোক্ষার্থম জগৎ ধিতায়চ, এটি কিন্তু সবার জন্যেই, শুধু সন্ন্যাসীদের জন্য নয়, গৃহীদেরও এটি আদর্শ। ত্যাগের দ্বারাই জগতের কল্যাণ, ত্যাগ ছাড়া কিন্তু জগতের কল্যাণ হতে পারে না। তাই ঠাকুর মা স্বামীজির যে এই যে আদর্শ ত্যাগ, সেই ত্যাগ দেখানোর জন্যেই এই যুগে ভগবানের আবির্ভাব হয়েছিল, ভগবানের অবতারত্ব গ্রহণ করেছিলেন এই পৃথিবীতে ত্যাগের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্যে। তাই আসুন আমরা সকলেই ঠাকুর মা স্বামীজির যে ত্যাগের আদর্শ, সেই ত্যাগের আদর্শকে স্মরণ করে আমরা তাঁদের প্রদর্শিত পথে আমাদের নিজ নিজ ধর্মে, স্বধর্মে আমরা থেকে আমরা যেন আমাদের আদর্শকে সামনে রেখে আমরা চলতে পারি। আমরা একসাথেই চলছি, আগে পরেই যাই হোক কেন না কেন, প্রত্যেকের রাস্তা আমরা যদি ধরে থাকি, আপনার আদর্শ আপনার পথ, আমার আদর্শ আমার পথ, আমি যদি ধরে আমরা যদি ধরে চলতে পারি, তাহলে ঠাকুর মা স্বামীজি আমাদের এই পথের চলার শক্তি দেবেন, প্রেরণা দেবেন এবং ঠিক ঠিক পথ দেখিয়ে আমাদের তাঁর চরণে তাঁর আশ্রয়ে আমাদের পৌঁছে দেবেন। এটি আমাদের দৃঢ় বিশ্বাস এবং সেই বিশ্বাস নেই আমরা যেন চলতে পারি, যে প্রত্যেকের জন্যই ঠাকুর মা স্বামীজি আমাদের আদর্শ। সকলকেই ঠাকুর মা স্বামীজি তাঁদের আদর্শে উদ্বুদ্ধ করে তাঁরা যাতে আমরা সেই রাস্তায় চলতে পারি তার জন্য সব সময় তাঁর কৃপা বাতাস বয়ে চলেছেন। ঠাকুর বলছেন কৃপা বাতাস তো বইছেই, কেবল পাল তুলে দেওয়া। অর্থাৎ ঠাকুর মা স্বামীজি তাঁরা সবসময় আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন, তারা সবসময় আমাদের ডাকছেন, ওরে আয় আয় এই পথে চলে আয় বলে আমাদের নিজ নিজ পথে প্রেরণা দিচ্ছেন, আদর্শ দেখিয়ে দিচ্ছেন। তাই আমরা আমাদের আদর্শ থেকে যেন চ্যুত না হই, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যে যেখানে রয়েছি সেখান থেকেই আমাদের নিজ নিজ আদর্শে আমরা যেন চলতে পারি, চলে আমাদের জীবন সার্থক করতে পারি, তবেই আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায়চ, নিজেদের মুক্তি এবং জগতের কল্যাণ হবে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি
তিনি আমাদের সকলের কল্যাণ করুন, আমাদের সকলের সদ্বুদ্ধি দিন এবং আমাদের হাত ধরে সৎপথে নিয়ে যান। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার নমস্তু। রাম প্রণারাম 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 প্রণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রণ।